জ এভরিওয়ান ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জাকিয়া কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমি আজকে আমার পক্ষ থেকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে হলো পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার তো এখন সকাল নয়টার মতো বাজে আপনারা আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ভালোবাসা দিবসের ফুল আমার হাজব্যান্ডের পক্ষ থেকে দেওয়া আমাকে তো এই কয়েকদিন আসলে আমার ব্লগ করা হয়নি একটু ব্যস্ততার কারণে তো আজকে বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের সবার ভালোবাসা দিবস এবং বসন্তের দিনটি কেমন কাটলো আমাকে জানাবেন তো আমারও ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি এখন আমরা নাস্তা করব তাই প্রিপারেশন নিচ্ছি চলে এসেছি কিচেনে তো এখন আসলে ব্রেকফাস্ট বানাতে হবে না আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে বা টুকিটা কি দরকার ছিল সেগুলো আনতে তো বলেছে যে বাইরে থেকেই আজকে নাস্তা কিনে নিয়ে আসবে তাই আমার আর ব্রেকফাস্ট বানাতে হচ্ছে না আমি শুধু চাটা বানিয়ে নিব আর আজকে আমার তেমন কোনো রান্নাও নেই কারণ আমাদের দুপুরে দাওয়াত আছে তো দাওয়াতে যাব তাই আজকে এখন ধরতে গেলে আমার আর কোনো কাজ নেই আর আমার ঘরটাও এখন ক্লিন আছে কারণ আমার যে কাজের লোক সে এসেছিলো সে আপা এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে কাপড় ধুয়ে দিয়ে গেছে তো আমার এখন আর কোনো কাজ নেই দাওয়াতে যাব তাই সেই প্রিপারেশনই নিব এই যে হাজব্যান্ড চলে এসেছে টুকিটাকি বাজার দরকার ছিল এগুলো নিয়ে আসছে আলু পেঁয়াজ ডিম ডাল হারপিক ট্রিক্স শুকনা মরিচ এই হাবি তো নাস্তাটাও নিয়ে আসছে বাইরে থেকে আমি এখন চা বানিয়ে ফেলবো নাস্তা দিয়ে দিয়েছি টেবিলে এখন খেয়ে নিব আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু বাইরে থেকে বাজার করে তারপর এসেছে একটু লেট হয়ে গেছে যাক সমস্যা নেই এখন আমরা খাবো চাটাও হয়ে গেছে এখন জাস্ট বানিয়ে নিব। সকালবেলা আসলে আমার এক কাপ বা একমখ চা খুব দরকার হলে আমার মনে হয় যে আমি এখনো ঘুমিয়ে আছি চাটা খাওয়ার পর মনে হয় যে আমি আসলে এখন সত্যি সত্যি ঘুম থেকে উঠেছি না হলে আমার ঘুম কাটে না খুব কেমন যেন লাগে ফ্রেশ লাগে না নিজেকে তাই চাটা কিন্তু সকালবেলা মাস্ট আমার হাজব্যান্ড এখন নামাজে চলে যাচ্ছে জুম্মার নামাজ আজকে ও একটু তাড়াতাড়ি যাচ্ছে আজকে হলো ও ইজতেমার মাঠে যাবে জুম্মার নামাজটা পড়তে তাই একটু আগে আগে যাচ্ছে সময় একটু বেশি কাটানোর জন্য আর আমি যেখানে থাকি আমি আসলে উত্তরাতে থাকি উত্তরার একদম শেষ প্রান্তে তো ওখান থেকে ইস্তেমার মাঠ খুব কাছে আপনারা জানেন যে ইজতেমা অলরেডি শুরু হয়ে গেছে তো আমার বাসা থেকে ইস্তেমার মাঠ একদমই কাছে এই ফাঁকে আমিও রেডি হয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেকআপ আইটেম সব বের করা আমি আসলে আমি সাজিনি এতক্ষণ আমি সাজিয়ে দিয়েছিলাম দুই দুই তিনজন বাচ্চাকে ছোট ছোট বাচ্চা ওরা এসেছিল আমার কাছে গুজু করতে তো ওদেরকে সাজিয়ে দিয়েছি আসলে দাওয়াতে যাব আমার বাসার পাশে একদম বাড়ির নিচেই আপনাদেরকে আমি দেখাই আমার ঘর থেকেই দেখা যায় ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল ওখানে যাবো আমরা আজকে দাওয়াতে তো এই দাওয়াত নিয়ে আমরা দুই তিন দিন ধরে ব্যস্ত ছিলাম আসলে ফাল্গুনে তারপরে ভ্যালেন্টাইন্সডের দিন তারপর আজকে এই তিন দিন ধরে আমরা এই দাওয়াতের মধ্যেই বিজি আছি তো বসন্তের দিন তারপরে ভ্যালেন্টাইন্সডের দিন হলুদের প্রোগ্রাম ছিল আর আজকে শুক্রবার আজকে মেইন প্রোগ্রামটা হবে তো নর্মালি আমি সব সময় ভ্যালেন্টাইন্সে বা বসন্তের সময় একটু বের হই তো এবার আর বের হওয়া হয়নি যেহেতু একটু ক্লোজ রিলেটিভেরি অনুষ্ঠান তো এখানেই আমরা সময় দিয়েছি এবার তো আমি অলমোস্ট রেডি রেডি হয়ে বসে আছি হাজব্যান্ডের জন্য ওয়েট করছি ও আসতে একটু লেট হবে যেহেতু ইজতেমার মাঠে গেছে আগেই বলেছি তো হেঁটে আসতে হবে ওখান থেকে ইজতেমার সময় আমাদের এখানে গাড়ি একটু কমই চলে আর যেহেতু আজকে ফ্রাইডে আজকে তো একদমই চলবে না অনেক মানুষ থাকবে রাস্তায় তাই তো আমি বসে বসে বড়ই খাচ্ছি লবণ দিয়ে তো যে বাচ্চাগুলো শাস্তে এসেছিলো ওরা আমাকে দিয়ে গেছে এগুলো তো খাই আর এখনকার মতো ক্যামেরাটা অফ করি আমরা এখন দাওয়াতে চলে যাব এসে আবার কথা হবে তো দাওয়াত খাওয়া শেষ আমরা চলে এসেছি বাসায় আসলে ওখানে তেমন একটা শ্যুট করিনি যেহেতু মানে আমি তো নতুন ব্লগার আর ওইখানে আসলে শ্যুট করতে একটু আনইজি লাগছিলো আমার অনেক মানুষজন ছিল তাই আসলে তিন দিনের প্রোগ্রামে আমি তেমনভাবে কোনো কিছুই শ্যুট করিনি তারপরও কিছু স্টিল ছবি আমি ভিডিওটা শেষে দিয়ে দিয়েছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকে হয়তোবা ভাববেন যে অনুষ্ঠানটা কেন দেখালাম না তাই কয়েকটা ছবি শেয়ার করেছি ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখবেন ছবিগুলো দেখবেন তো ঘরে চলে এসেছি একটু রেস্ট নেই ভালো লাগছে না কেমন যেন লাগছে তো একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে উঠে গেছি কেমন যেন লাগছিলো দাওয়াত খেয়ে এসে একটু খারাপ লাগছিলো তাই একটু ঘুমিয়েছি তো এখন আমি রান্না করছি রাতের জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন আলু সিম তো ঠিক আছে আপনাদের সঙ্গে আজকের মতো বিদায় নিব আমার ভিডিও শেষে আপনারা ছবিগুলো দেখবেন মানে আমার ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে এবং আজকের অনুষ্ঠানের ছবি এগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে আসলে প্রতিটি দিনই ভালোবাসা ভালোবাসার জন্য তেমন নির্দিষ্ট কোনো দিন থাকে না প্রতিটা দিনই আমাদের ভালোবাসার দিন ভালো থাকার দিন এই ভালোবাসা ছড়িয়ে যাক সবার মাঝে আর আপনারা যদি আমাকেও একটু হলেও ভালোবেসে থাকেন আর আমার চ্যানেলটি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে আর প্লিজ লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে তাহলে এ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ